ঠিক দাও, মিশো আরেক ঢাকে দাও। আর একটু সামান্য দাও, ব্যাস। জল খাতে দিয়ে গেছে, টাইট করে ঢাকা দিয়ে দাও। ব্যাস, তাহলে আমরা জল নিলাম 15 লিটার, আর ওষুধটা নিলাম মোটামুটি আনুমানিক ওই 30 ml-এর মতো। ঠিক আছে ঠিক আছে, এটা রেডি করো। ঠিক আছে, এটা জল ঢালা হলো তো, ওইটা ভুলে গেছে। এই ওষুধটা আপনার এমন একটা ওষুধ, এটা ফুল গাছে পর্যন্ত দেওয়া যাবে। আপনার যে কোনো সবজি যা খুশি আপনার মন, এটা দেওয়া হচ্ছে আপনার। এটার মধ্যে জিঙ্ক আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে। হ্যাঁ, এবারে 5 দিন পরে এই ওষুধটা আবার আমি গাছগুলোতে দেবো। একদম অর্গানিক টনিক একটা। ভালো করে পাতা স্প্রে করো। এটাতে কিন্তু সাদা মাছির ওষুধ একটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, নিজে নিজে হাতে নাও না, প্রচুর সাদা মাছি আছে। এটা দিলে পরে আলুগুলো সাইজ প্রত্যেকটা সমান হবে, মানে কাঠালু যেটাকে বলে না, উঠে আলু, একটা ছোট হয়ে গেলো, একটা গেঁড়া হয়ে গেলো, এরকমটা হবে না। আলুর ছালটা পুরো হবে, প্রতিটি সাইজ একই হবে, প্রতিটা সাইজ এক হবে, আলুর ছালটা পর্যন্ত পুরো হবে, ধাসা লাগার প্রবণতাটা পর্যন্ত কম হবে। এটাই বেদা থাকবে, বেতো গাছ প্রচণ্ড হয়ে গেছিল। প্রচণ্ড হইলো, একটা পেড়াতে এক সাইজ এক টিয়ে গুলো এক টিয়ে এক টিয়ে করে বেড়া ছিল। যেটাকে নিগড়িছেন? হ্যাঁ, নিগড়ি দিয়ে করে দিয়ে তো ওই বাসা কোথায় গাছ কোথায় রয়ে গেছে। আলু গাছের গরজ সেটা নাই, আছে কি না? সাদা মাছের প্রবণতাটা প্রচণ্ড আছে, প্লাস হালকা ধসাটাও আছে। এটা আগের থেকে করলে হতো, কিন্তু যোগাযোগ না থাকার জন্য এটা হয়নি। আপনি দেখবেন, আমি এটা দুরম গাছ তো, এটা দুরম বীজ তো। আমি আপনার দুবার তো স্প্রে করে যাব, এর আগেও তো আলু গাছে চাষ করেছেন, আপনি নিজেরাই বলবেন। আমি এক বিঘা ছিল, এবছর কম কম। গত বছর মালিনী শসা 4 বিঘা লাগিয়ে 17 হেক্টার ঘাটতি, কিরমি পোকার বাদ হয়নি। 17 হেক্টার ঘাটতি দিয়েছি 4 বিঘা। আর বীজের দাম প্রচন্ড, ওই তরমুজ আমার এবছর।